বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন, বিশাল বড় সূরা পড়তেন, কেরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই, সিজদার জায়গায় মা এসে পা পিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন, মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সেজদায় যাবে, সুবহানাল্লাহ পড়েন, মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সেজদা দিতেন, সেজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবীর? হাত্তা তাতাওয়াররামু খাদামা, মা এসা বলতেন, বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন, ওনার পা গুলো ফুলের এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত, সুবহানাল্লাহ পড়বেন না, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আলে ইমরান পড়ে ফেলতেন, সুবহানাল্লাহ পড়েন, বিশ্বনবীর পা যেন ফেটে যাবে, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত, বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন, আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভাল লাগতো, আবার হাত বাঁধতেন, পড়েন সুবহানাল্লাহ। তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায়, হাত ছেড়ে দিও। মালিকি মাজহাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে, ওনাদের অনুসারীরা এরসাল করে, আমাদের দেশে কেউ বাদে এইভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে, মালিকিরা বাদেই না, কে বাদবি না, কি করবি কর, আছে না নাই? আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন, এটা সুন্নাত একটা আমল, হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে, এই নিয়ে কিলাকিলি আসে না নাই, উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই। বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? সাইয়েদনা জিব্রাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল, বিশ্বনবী বললেন, জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর, সুবহানাল্লাহ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? দুই নাম্বার কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে? আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে, আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে, এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআইয়ের সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই, কথা কন, আসল জায়গায় কানেকশন লাগানো দরকার, চিল্লায় বলেন ঠিক কি না? মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায়, যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না, তার কোনো মর্যাদা নাই, আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়, তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম, তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে, সুবহানাল্লাহ পড়ে, তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না, চিল্লাই কোন ঠিক কি না? চার নম্বরে মুকাফিরাতুন লিসাইয়াত, পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপ গুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়, এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? ঘুমের আরবিতে কিছু নাম আছে, ঘুমের একটা নাম হচ্ছে নুআস, নুআস মানে ড্রোজিনেস, বাসে বসে আছেন, বাসও ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না, ঝিমুনি, এটার বলে নুআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ, হালকা হালকা ঘুম, ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আসছে না নাই, এটার বলে সিনা, আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নাউম, এটার কি বলে? তাহলে পাইলাম নুআস, সিনা, নাউম। আরেকটা হচ্ছে জন্মের ঘুম, কিরকম ঘুম? এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না, যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয় রাত তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায়, এরকম একটা ঘুম আছে না নেই? এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ, কি বলে সবাই বলেন? এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ, সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা,
ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী, ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আন-নাহার রুহবান আল-লাইল, রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে, ঠিক কি না? দিনের বেলায় চলবে কি জিহাদ? এজন্য বিশ্বনবীরে প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ, কুমিল লাইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী, প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কন আরো জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইয়িদ দুনিয়া, রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে, নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয়, আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফির আলা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুণ আমি ক্ষমা করে দেবো, আলামিন মুস্তারজিকিনা রজুকালা, কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেবো, আল্লাহ আকবার, আলামিন মুস্তাকসিনাক সুলা, যার জামা দরকার জামা চাও জামা দেব, ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব, সব দেয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ রাতে আম করে ডাকে, দেওয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নাই, উনি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে, কথা কন? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.